নমস্কার, আমার নাম অসীম ভূঁইয়া। আজকে আমি তোমাদের জিওগ্রাফির একটা টপিক ভারতের হিমবাহ, সেই পোর্শনটা আমি আজকে আলোচনা করব। কিন্তু আলোচনার আগে বলে নেই, অবশ্যই কিন্তু ভিডিওকে সাবস্ক্রাইব করবে ভুলবে না তোমরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু বান্ধবদের কাছে। আচ্ছা যাই হোক, আমার পড়ায় ফিরে আসা যাক। ভারতের হিমবাহ আর হচ্ছে এই যে হিমালয় পোর্শনে কী কী হিমবাহগুলি রয়েছে, আর হিমালয় পোর্শনে হিমবাহ হওয়ার কারণ কী না হচ্ছে এখানে যে পর্বতশৃঙ্গগুলো রয়েছে বেশিরভাগ হচ্ছে উঁচু, ফলে আমরা জানি কি না ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটারে 6.4 ডিগ্রি হারে উষ্ণতা কমতে থাকে, ফলে স্বাভাবিকভাবে যে পর্বতশৃঙ্গগুলি রয়েছে তাদের চূড়ায় বরফ থাকে। ওকে, আর হিমবাহ বলতে কি বরফের নদী, অর্থাৎ হিমবাহ বলছে এক কথা বরফ, মানে বিশাল আকৃতির একটা বরফ, সে 1 কিলোমিটার 2 কিলোমিটার বা তার থেকেও আরও বেশি কি মিদরে বিশ্বার বরফের বড় বড় সাঁই, সেগুলিকে হিমবাহ বলা হয়। ওকে, এবারে যে হিমবাহগুলি রয়েছে মূলত অঞ্চল ভিত্তিক বা রাজ্য ভিত্তিক কী কী হিমালয়গুলি রয়েছে হিমবাহগুলি রয়েছে সেইগুলি আমি আলোচনা করছি। ওকে, মূলত কারাকোরাম পর্বতশ্রেণীতে কী কী রয়েছে না সিয়াচেন, সসাইমি, বায়ফু আর হিসফোর, ঠিক আছে, আর বাতুরা, রিমা, এই হিমবাহগুলি রয়েছে। আরও রয়েছে কি না চোগোলুগমা, সফাট গ্লেসিয়ার, বাল্টোরা, রুপল আর হচ্ছে দিয়ামির। ওকে, এবার রিমা গ্লেসিয়ার যেটা রয়েছে কারাকোরামে 40 কিলোমিটার বিস্তার, আরও একটা রয়েছে সিয়াচেন, ভারতের দীর্ঘতম হচ্ছে সিয়াচেন হিমবাহ 75 কিমি, আরেকটা রয়েছে সসাইমি 68 কিমি। সসাইমি এখন বইতে দেখা যায় যে এই সসাইমি নাকি ভারতের দীর্ঘতম হিমবাহ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিয়াচেন 75 কিলোমিটার, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি সিয়াচেন। এটা হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে, ঠিক আছে, দিয়ামি, রুপল, বাল্টোরা, সফট হিমবাহ আর হচ্ছে রিমা, সিয়াচেন, সসাইমি, বাইফো, হিসফর, বাতুরা আর চোগোলুগমা, এগুলো রয়েছে হিমা, এগুলো রয়েছে কোথায় না আছে জম্মু কাশ্মীরে। আর হিমাচল প্রদেশে কি রয়েছে না সিনাপানি, আর উত্তরাখণ্ডে রয়েছে কি না আছে গঙ্গোত্রী, যমুনোত্রী, মিলাম গ্লেশিয়ার। ওকে, আর এখানে সিকিমে রয়েছে কি না জেমু হিমবাহ আর লোনাক হিমবাহ, আর অরুণাচল প্রদেশে রয়েছে কি কাংটো গ্লেশিয়ার আর হচ্ছে বিচম গ্লেশিয়ার। ওকে, বিচম গ্লেশিয়ার। তাহলে এই যে হিমালয় পোর্শনে যে হিমবাহগুলি রয়েছে আশা করি তোমাদের আমি অ্যাট এ গ্ল্যান্স আমি অল্প সময়ের মধ্যে বুঝাতে পেরেছি কোন কোন হিমবাহগুলি রয়েছে, এগুলি মুখস্থ করতে হবে তেমন কিছু নেই। ওকে, আচ্ছা অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং করবে, আর আছে লাইক কমেন্ট কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই। ওকে, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো।